শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সৈয়দ কুদরতি বাড়ি খোকন। বাবার নাম সৈয়দ মোহাম্মদ আবুল হায়াত। আমার নাম সৈয়দ কুরসিয়া বেগম। আমার ঠিকানা বর্তমানে নীল ঝাতলা রেলওয়ে কলোনি খুলশী চট্টগ্রাম। 71 সালে বাহারতলি, বর্তমানে বাহারতলি কলেজের যে মাঠ, সেই মাঠে আমাদের বাসা ছিল। 71 সালে আমি ক্লাস 4 লেখাপড়া করতাম ঝাউতলা স্কুলে। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ যে আন্দোলনের কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচি অনুযায়ী আমবাগানের থেকে, সরেপাড়া থেকে মিছিল ঝাউতলা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা ছাত্র স্কুলের ছেলেরাও সেই মিছিলে যোগদান করি। 1971 সালের মার্চ মাসের 3 তারিখের সকালের দিকে সেই মিছিলটা 100 গজ যাওয়ার পরেই ওখানে একটা মসজিদের পাশে একটা বিহারিদের দোকান ছিল, কাঠের দোকান। সেই কাঠের দোকানের সাইনবোর্ড ছিল উর্দুতে। ছাত্রদের ভিতর থেকে কেবা খারা পাথর মারার পরেই ওখানে যারা বিহারিরা ছিল, আমার নাম মনে হয় সাজু বলে একটা গুন্ডা ছিল, সে সহ আরও অনেক বিহারিরা দৌড়িয়ে নারে তাকবীর আল্লাহ আকবর বলে বাসার ভিতরে যেয়ে রড ছুরি দা নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। এবং সে সময় আমরা, যেহেতু ছাত্ররা সব খালি হাতে ছিল, আমরা এদিক ওদিকে পালিয়ে যাই, যে যেভাবে ছিলাম যান বাঁচাই। কিছুক্ষণ পরে তারা বাঙালি ওই এলাকাতে যারা ছিল তাদের উপর আক্রমণ করে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এরপরে টেকনিক্যালের থেকে ছেলেরা চেষ্টা করে এদিকে এসে আমাদের উদ্ধার করার জন্য। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর বেলুচ রেজিমেন্টকে দেখা দেয় এবং তখন আমরা ওখান থেকে পালিয়ে যাই এবং আমরা সর্বশান্ত হয়ে যাই। এক কাপড়ে আমি, আমার ভাই, আমার ছোটো ভাই, আমার মা, আমরা সবাই ওই এলাকার থেকে যেয়ে রঙ্গিপাড়াতে যেয়ে উঠি এবং ওখান থেকে আমরা ঢাকা চলে যাই। ঢাকা যাওয়ার পরে, এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমার নানা বাড়ি টঙ্গী, তখন ছিল ঢাকা, এখন গাজীপুর হয়েছে, টঙ্গী পাগার শাশা বাড়িতে আমার নানা বাড়ি। সেই বাড়িতে আমরা আশ্রয় নিই নানা বাড়িতে। আমার বাবা স্ট্যান্ড থেকে 8 দিনে পায়ে হেঁটে এপ্রিল মাসে যেয়ে পৌঁছায়। পৌঁছানোর পরে ওইখানে একদিন হঠাৎ করে আমাদের এলাকায় আক্রমণ হলো এবং আমার নানার বাড়ি আমার 2 খালুকে গুলি করে মারলো। আমার ছোটো খালু এবং সেজে খালুকে গুলি করে মেরে ফেললো। একটা হলো প্রিন্সের আব্বা, আর একটা বিটনের আব্বা, দুজনকে। আর আমার মামা একটা ছিল, মামাকে মেরে ফেললো। আমার মামাটা অভিযুক্ত ছিল। এই 3 জনকে আমাদের ফ্যামিলিতে তারা সরাসরি বাড়িতে এসে গুলি করে মারলো এবং জ্বালিয়ে দিল। তারপর ওখান থেকে পালিয়ে আমরা রাতুটি বলে একটা জায়গা আছে, রাতুটি, এটা হলো দক্ষিণ খান,
সেই রাতটি আমার খালার বাড়িতে ছিল, সেখানে যে আমরা পালাইছিলাম অনেকদিন, এবং ওখান থেকে আমরা ওই মুক্তিযোদ্ধাদের যে সকল কর্মকাণ্ডকনা করত তাদেরকে আমরা সহযোগিতা করতাম। এরপর আমরা ঢাকা টাউনের দক্ষিণ মসিন্দিতে চলে যাই, সালাউদ্দিন হাজির বাড়ির সামনে, ওখানে গিয়ে আমরা আত্মগোপন করি, এবং ওখান থেকে আমরা বাকি স্বাধীনতা যুদ্ধের 71 সাল পর্যন্ত আমরা ওখানে থাকি। আমার বড় ভাই চলে যায় কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধায়, তার বয়স কম হলে সে তখন মুক্তিতে চলে গেছিলো। আমার বাবা আত্মগোপন করেছিল, কারণ আমার বাবার উপর গুলি আছে। স্বাধীনতার পরে আবার আমার বাবা আমাদের নিয়ে চট্টগ্রামে আসে, এবং আসার পরে আমাদের অর্জিত যে সম্পদ ছিল 23 বছরের, সেই সম্পদের কোনো একটা কিছু আমরা খুঁজে পাই নাই। বেশ কিছুদিন পরে আমাদের একটা খাট, বিয়েরিতে একটা ঘরে আমরা পেয়েছিলাম, সেটা আমরা উদ্ধার করেছিলাম। এছাড়া আমাদের কোনো কিছুই আমরা উদ্ধার করতে পারিনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।